ভাই রাজা, আমার সময় মনে হয় শেষ হয়ে শেষ হয়ে মনে হয়ে আসছে। আমার এই এতিম শোলটাকে একটু দেখে রাখিস, এই দুনিয়াতে তুই ছাড়া আর আর কেউ নাই। আরে ভাই, চিন্তা করিস না, আজ থেকে এটা তোর সোল লয়, আমার সোল। দেখ ভাই, তোর কথা আমি শুনে শান্তি পানু ভাই। এখন আমি হাসি মুখে মরতে পারবো। তুই আমার ছেড়ে চলে গেলি ভাই। যা আরাম দাদা, আদর যা, আজ থেকে আমাক কাম করে আনে আমাক খিলাবু। আর তুই ওই তোর বাপ ওই হারাম দাদা আমার আগে পুরুষে দে গেল, আর আমি তোর কাল বেকার বেকার। তুই যায় কাম করে আজ গেহনে আমাক খিলাবু। কাম করে করে আসে আমাক খিলাবু। বড় হলে তো আমাকে সম্পত্তির ভাগ যাবে। থাকা যাবে না, জঙ্গলের ভিতর লি যায় মেরে ফেলম। খুব ভালো করছো বাবা। বাবা তুই তো অনেক দিন নামিনি, বা যাওয়ার জন্য তুই কথা কছো। যা পোশাক টোশাক পাল্টে আয়, তোর নানি বাদ লে যাম। যা এ ওটি বেড়ানো হবে নি, আর কিছু খাওয়া দাওয়া করে আসা হবে নি। তোর নানিরা ওই যে গোস্ত আনিছে, পিঠা আনিছে, খায় দায়ে দুই চাষা ব্যস্তা চলে আসমনি। কিলো সাগরে রে কামনে পারি ধরি রে, বালিশি কান্দি আমি নদীর পারে বইয়া। আরে ওহো মুনুরে, যাহারাই ছিল সুজন নাইয়া, তাহারাই গেল বাহিয়া রে, তাহারাই গেল বাইয়া। আমরা ধম বৈশা থাকি, হাই রে আমরা ধম বৈশা থাকি, ওই একটা ভাঙ্গা তরি লইয়া রে। দিয়ে
আরে বাবা মিথ্যা না, গেলেই করতেন নানি গাড়ি। চলো বস বাবা, বস। অনেকদিন পর আসা হলো জঙ্গলত, ইয়া কর বাবা, তুইও তো অনেকক্ষণের কসু ঘুমামো, ইয়া কর শুতে ঘুমালে, ঘুমা আমি বস থাকলে। সুযোগেই আমরা শেষ করতে হবে বাবা, বুঝলি না? কিছুই আমি জানি না। বাচ্চারা কিছু হত্যা করার আগে আমার হাতে তুলে দে, যদি নিজের জীবন বাঁচতে চাই। হ্যাঁ তুই তো আমার দেখেই ফেলাই, তুই 50 টাকা দাসি, তুই পছলা না বলে খা, আপু যেন কোষ না। আরে তুই কেমন করে জানলি ওই 50 টাকা লোভে ওই শিশুর বাচ্চারা আমি হত্যা করে তোর হাতে তুলে দেবো? তাই তোর জীবন যদি বাঁচতে চাই এবার দেখ, আমার জবা করার আগে তোর জবা করে দেবো। চলে আসো সবাই, কি সুন্দর রূপ, মনে হতে জানো ওই আকাশের জোসনা মাটিতে পড়ে আছে। এই সোলডাক ওই মারে ফেলবার লিয়ে আলছে। উঠো উঠো বাবা, বাড়িতে নিয়ে যায় লেখাপড়া শিখামো, মানুষের মতো মানুষ কর্ম, তারপরে একে নিজস্ব পিতৃকার অধিকার আদায় করে দেব। কিন্তু কি নাম রেখব তা আমি পাচ্ছি না। কেউ পানি খিলাও ভাই, পানি খিলাও, পানি খাবো। তুই যে অকর্ম করিসু, ওই পানিটা খিলানোর আমার ইচ্ছা ছিল না, তাই আমি তোকে আমার পানি খিলাসি, এটা তোর জীবন বাঁচানোর জন্য। তুই যে অকর্মটা করিস এটা দর্শকের কাছে সবার কাছে মাপ চায়, এই জীবনে কাজ দাগ যা না করি। আচ্ছা আমি এই অকর্ম কাজটা করছি, আমাকে মাফ করে দিবেন, আমি আর এই ধরনের কাজ জীবনে করব না। দর্শক বৃন্দ, আপনাদের যদি এই ভিডিও ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করবেন।